আমরা শর্ট ট্রিক্সে আমরা এগুলো কোয়েশ্চন আমরা সলভ করব শর্ট ট্রিক্স সলভ যখন আমরা করব তখন দুইটি ভেরিয়েবল আমাদেরকে দেওয়া হবে জেনারেলি আমরা ভেরিয়েবলগুলো আমরা ধরে থাকি একটি হবে x এবং একটি y দুইটি ভেরিয়েবল সেই দুইটি ভেরিয়েবলে আমরা ভ্যালু বের করব ওকে জেনারেলি আমরা x এবং y ভেরিয়েবল আমরা ধরে থাকি আমি x এবং y ভেরিয়েবল দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই x এর ভ্যালু যেটি বের হবে সেটি আমরা প্রথমে লিখব মনে করো একটি কোয়েশ্চন আপনাকে দিয়েছে কোয়েশ্চনে দেওয়ার পরে আপনি সমাধান করে একটি x এর ভ্যালু পেয়েছেন সো x এর ভ্যালু এজ ফর এক্সাম্পল x এর ভ্যালু আপনি পেয়েছেন 2 x = 2 আপনি বের করেছেন এবং y = আপনি বের করেছেন এজ ফর এক্সাম্পল 3 সো প্রথমে যেটি ভ্যালু আপনারা লিখবেন সেটি x এর ভ্যালু আপনারা লিখবেন তারপরে যেটি কমা দিয়ে লিখবেন সেটি হবে y এর ভ্যালু দ্যাট মিন্স এইভাবে ব্র্যাকেটের মধ্যে বা ব্র্যাকেট ছাড়াও যদি থাকে x এর ভ্যালু প্রথমে থাকবে x এর ভ্যালু তারপরে থাকবে y এর ভ্যালু মানে আমরা এজ ফর এক্সাম্পল যদি আমরা x এর ভ্যালু যদি আমরা 2 পেয়েছি আমরা প্রথমে x এর ভ্যালু লিখব y এর ভ্যালু যদি আমরা 3 পেয়েছি তারপরে y এর ভ্যালু কি লিখব একটি জাস্ট এটা কি আমি এক্সাম্পল দিয়েছি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কোয়েশ্চন গুলো সলভ করব প্রথমে আমাদের ট্র্যাডিশনাল সিস্টেম যেগুলো আছে ক্লাস 9 10 এর স্টুডেন্টসরা যেভাবে সলভ করে আমি দেখাবো তারপরে আমরা ট্রিক্সে চলে যাব এজ ফর এক্সাম্পল আমি একটি এক্সাম্পল আপনাকে আপনাদেরকে দিতে যাচ্ছি এই এক্সাম্পলটি আপনারা দেখেন x plus y equal to যদি 4 হয় এবং x minus y equal to যদি 2 হয় এটি সলভ কিভাবে করবেন মানে সলভ মানে কি সলভ দিস ইকুয়েশনস x plus y equal to 4 এন্ড x minus y equal to 2 জেনারেলি আমরা ক্লাস 9 10 এর স্টুডেন্টস যেভাবে করে প্রথমে সেটি আমরা করব তারপরে আমরা ট্রিক্সে যাব ক্লাস 9 10 এর স্টুডেন্ট কিভাবে করে দেখেন এটাকে যদি আমরা প্লাস করে নেই y plus y minus y ক্যান্সেল হয়ে যাবে x plus x কি হয়ে যাবে 2x twice x equal to কি হয়ে যাবে 4 আর 2 এ 6 that is twice x equal to 6 that means x equal to কত হবে 6 by 2 2 একে 2 3 দুগুণে 6 that is x equal to আমরা পেয়েছি 3 এটি হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম আমরা কিন্তু এই ট্র্যাডিশনাল সিস্টেমে কিন্তু আমরা করব না দেখেন তারপরে x এর ভ্যালু আমরা পেয়েছি 3 x এর ভ্যালু যেকোনো একটিতে আমরা যদি পুট করি x এর ভ্যালু এখানে x plus y equal to 4 প্রথম ইকুয়েশনে দিয়েছে সো x এর ভ্যালু আমরা পেয়েছি 3 আমরা যদি এখানে 3 যদি আমরা পুট করি 3 plus y equal to 4 that is y equal to কি হবে y equal to 4 এখানে থাকবে আর plus 3 এখানে গেলে minus 3 হয়ে যাবে that is 4 minus 3 equal to 1 সো x এর ভ্যালু আমরা পেয়েছি 3 y এর ভ্যালু পেয়েছি আমরা 1 আমরা সমাধানটি লিখব এইভাবে 3 1 1 3 যদি আমরা লিখে নেই হবে না প্রথমে x এর ভ্যালু আমরা লিখব তারপরে আমরা y এর ভ্যালু লিখব দ্যাট ইজ 3 1 এটা কি হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম ওকে ট্র্যাডিশনাল সিস্টেম আমরা ট্রিক্স দিয়ে কিভাবে করব দেখেন অপশন দিয়ে দিবে দেখেন x plus y equal to 14 x minus y equal to 4 আমরা ট্র্যাডিশনাল মেথড আমরা অ্যাপ্লাই করব না আমরা অপশন থেকে আমরা आंसर গুলো আমরা বের করব দেখেন দুইটি সংখ্যা যোগ করার পরে 14 হবে 8 আর 6 এ 14 8 আর 6 14 ঠিক আছে প্রথমটি হয়ে গিয়েছে 8 থেকে দুইটি সংখ্যা একটি থেকে একটি বিয়োগ করলে 4 হতে হবে 8 থেকে 6 যদি বিয়োগ করি আমরা 2 হবে সো এটি হবে না এটি অপশন ক্যান্সেল মানে আমরা x এর ভ্যালু এবং y এর ভ্যালু প্রথমটি হচ্ছে x এর ভ্যালু তারপরেটি হচ্ছে y এর ভ্যালু এখন দেখেন 10 10 থেকে যদি আমরা 4 বিয়োগ করে দেই 6 হয়ে যাবে এখানে 4 লেখা আছে সো এই অপশনটি হবে না দুইটি অপশন আমাদের ক্যান্সেল হয়ে গেছে এইভাবে আমরা ট্রিক্সের মাধ্যমে করে নিব দেখেন 9 এবং 5 9 এবং 5 যদি আমরা যোগ করি 9 আর 5 এ হবে 14 ইয়েস 14 ঠিক আছে আর 9টাকে 5 যদি মাইনাস করি আমরা 4 পেয়ে যাব সো দুটো কন্ডিশন বোথ কন্ডিশন স্যাটিসফাইড অপশন সি সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন ওকে আশা করি আপনারা বুঝে নিয়েছেন